শেষ দফা রাতে নৃশংস হত্যাকাণ্ড। গুলি করার পর ধর থেকে মাথা নিয়ে গেল দুষ্কৃতীরা। নদিয়ার ঘটনায় চাঞ্চল্য। বিজেপি নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কালীগঞ্জ থানার দেবগ্রামের চাঁদপুর এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। তাকে গুলি করে খুন করে ধারালো অস্ত্র দিয়ে মুন্ডু কেটে ধর থেকে আলাদা করা হয়। রাস্তার পাশে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জানা গেছে, শনিবার সকালে ভোটের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন হাফিজুল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাস্তার পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের অভিযোগ, বিজেপি করার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করে মাথা কেটে নিয়ে যায়। তার নেতৃত্বে এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছিল, আর তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে। এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে, যেহেতু তারা আজকে টিএমসি যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন, তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে, তাদের ওপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল, এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে, এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। মৃতের ভাই বলেন, দাদা ক্যারাম খেলছিল, তৃণমূলের দুষ্কৃতীরা ওকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করে, এরপর মুন্ডু কেটে নিয়ে যায়। যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, পারিবারিক বিবাদের কারণেই খুন হয়েছেন ওই ব্যক্তি। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ক্যারাম বোর্ড খেলছিল, ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়, একদম দিবালকে, এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে, ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়। কেন মারলো? কেন মারলো? আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে, আমরা মানে এখানে একটা ভালো ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। কারা মারলো? এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, তারা কোন দল করে? এটা তৃণমূল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।